নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি নিয়ে। মকর রাশির কোন ধাতু শুভ বা শুভ ধাতু কি বা লাকি মেটাল কি আলোচনা যাব, তার আগে সকলকে একটা কথা বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। অবশ্যই শুরু করছি। যদি আপনার মকর রাশি হয়ে থাকে তাহলে মকর রাশির অধিপতি গ্রহকে শনি, আপনি মানুষ হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো, তবে একটু খামখেয়ালি, অযথা হঠাৎ করে রেগে যেতে পারে, কঠোর পরিশ্রম, বুদ্ধি আছে, চলন বলন কলনের মধ্যে একটা সৌন্দর্য ভাব আছে, মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে ফেলে, সেই দুঃখ থেকে আপনি যখন অনুভূতি লাভ করেন তখন একই রকম দুঃখ পান। শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, পাণ্ডিত্য সর্বস্তরেই কিন্তু আপনি বিচরণ করতে পারেন। সমাজে যে কোনো উচ্চ পদগুলো আপনার জন্য যথেষ্ট পরিমাণে সহজ ও সরল, তবে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে আপনি যে কোনো পদে উত্তীর্ণ হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতির একটা বিশেষ সুযোগ রয়েছে। সুন্দরের প্রতি আকর্ষণ, ঘোড়ার প্রতি একটা আকর্ষণ, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ এর সঙ্গে যুক্ত হওয়া এবং খাদ্য রসিক বা খাদ্যের প্রতি একটা ভালো রসদ বোধ আপনার মধ্যে থাকবে। বিভিন্ন রকমের নার্ভের রোগ, বাতের রোগ, জল বাহিত রোগ বা ব্লাড সংক্রান্ত যে কোনো রোগ আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। দীর্ঘ ক্রনিক ডিজিজ আপনাকে কিন্তু নানা সমস্যার মধ্যে ফেলতে পারে, এবং এই সকল জাতক বা জাতিকারা উচ্চাভিলাষের সঙ্গে সঙ্গে উচ্চ স্বপ্ন দেখতেও পছন্দ করে, এবং স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার জন্য আকাশ কুসুম এরা ভাবতে পারে। আবার নিপুণতার সহিত যে কোনো কাজও করে, আবার অলসতার সহিত লোকের কাছে বদনামও কুড়ায়, মানে সর্বগুণে এর মধ্যে গুণের একটা বিশেষ প্রকাশ দেখা যায় এবং খুব দ্রুত গতি। যে কোনো কাজ ফেলে রাখতে রাখতে যখন জমতে শুরু করে সেটাকে এত দ্রুত করে ফেলে যে নিমিষের মধ্যে কাজটা সম্পন্ন হয়ে যায়, সেটাকে বুঝতেও পারে। এর তারপরেও এই সকল জাতক বা জাতিকার রাশিগত অধিপতি শনি হওয়ার জন্য এদের জীবনে প্রচন্ড পরিমাণে বাধা, উত্থান পতন, আয় অপেক্ষা ব্যয় সঞ্চয় হতে চায় না, মানসিক টেনশন, অযথা ঝামেলা, তর্ক বিতর্ক, যে কোনো কাজে বাধা, পারিবারিক সূত্রে, সাংসারিক সূত্রে, বন্ধু বান্ধব সূত্রে, অফিস কাচারি, ব্যবসা স্তরে, বিভিন্ন স্তরেতে নানা রকম শত্রু বারংবার পদাঘাত করে এবং বারংবার তার দেওয়ালে পিঠ ঠেকে যায় এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু শাস্ত্রানুসারে একটি শুভ ধাতু আছে এই রাশির জন্য, যদি ধারণ করা যায় অতি উত্তম ফল প্রদান করে। তাহলে এই ধাতু বা মেটাল এর সঙ্গে আমাদের ধারণের সম্পর্ক কিসের? দৈনন্দিন জীবনে যে সকল দ্রব্যাদি আমরা ব্যবহার করি তার মধ্যে বেশিরভাগটাই মেটাল বা ধাতু। সেই ধাতু খনি থেকে উত্তোলন করা বিভিন্ন প্রসেসিং এর মধ্যে দিয়ে আমাদের উপযুক্ত ব্যবহার্য দ্রব্যে পরিণত হয়। আমাদের শরীরের মধ্যে একই রকম রক্ত দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন রকমের ধাতু, যা শরীরকে সুস্থ সবল সুন্দর রাখার চেষ্টা করে এবং কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। যখন আমাদের শরীরে রোগের প্রাদুর্ভাব ঘটে আমরা ডাক্তারের কাছে গিয়ে উপস্থিত হই, ডাক্তার তার রোগ নির্ণয়ের জন্য বা চিকিৎসা শাস্ত্রের সুবিধার জন্য সেই ব্যক্তিকে ব্লাড টেস্ট করতে দেয়, রক্ত পরীক্ষা, এবং রক্ত পরীক্ষার মধ্যে দিয়ে রক্ত পরীক্ষার বিভিন্ন রকমের তারতম্য, বিভিন্ন রকমের ধাতুর তারতম্য দেখে কিন্তু তাকে খাদ্য এবং ওষুধ প্রেসক্রাইব করে, এবং তার থেকে কিন্তু সে উপযুক্ত আবার শারীরিক জায়গায় ফিরে আসতে পারে এবং স্বচ্ছল বোধ করে। এবং এর মধ্যে একটা কমন আমরা রক্ত পরীক্ষার কথা জানি, হিমোগ্লোবিন, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লৌহ ঘটিত রঞ্জক পদার্থ, আরো অনেক কিছু আছে, আমি সেখানে যাচ্ছি না। তাই লোহা, আয়রন তাহলে ব্লাডে আছে, ব্লাডে আছে। ঠিক তেমনি
মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি শাস্ত্রানুসারে যদি যেহেতু শনির অধিপতি, তাহলে পরে এই রাশির জাতক জাতিকারা যদি লোহা ধারণ করতে পারে, আয়রন ধারণ করতে পারে, তাহলে এই জাতক বা জাতিকাদের জীবনের অনেক দিক থেকে সাকসেস আসে। সে সাকসেসটা শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক নানাভাবে আসতে দেখা যায়। এ সকল জাতক বা জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন দেখা যায়, অর্থনৈতিক, পারিপার্শ্বিক এবং বিভিন্ন ক্ষেত্রে। কিভাবে ধারণ করতে হবে? মাসের 2 তারিখ, 7 তারিখ, 9 তারিখ আমরা ডেটটাকে ঠিক করে নেব, খুঁজে নেব। এই যে ডেটটাকে আমরা খুঁজে নিলাম, সেই ডেটের মধ্যে দিয়ে আমরা শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আহারে স্নান করব, নিরামিষ আহার করব, এবং কোন রূপ প্রাণীকে হত্যা না করে এবং কোন রূপ ভ্রূণকে হত্যা না করে, তাকে আহার রূপে গ্রহণ না করে আমরা সুস্থ সবল মস্তিষ্কে আমরা কি করব না, ইভিনিং বৈকাল বেলা অর্থাৎ বিকেল বেলা কি না দুপুরের শেষ সন্ধ্যের শুরু এমন একটি লগ্নে আমরা পশ্চিম দিকে মুখ করে এই ধাতুটাকে ধারণ করব। ধাতুটাকে ধারণ করার আগে ধাতুটাকে আমরা কি করব, গঙ্গার জল, গোলাপ জল, অগ্র, মিঠা আতরে দিয়ে শুদ্ধ করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমরা ধারণ করব, অর্নামেন্টস হিসেবে, অলঙ্কার হিসেবে আঙুলে ধারণ করতে পারি, হাতে ধারণ করতে পারি, গলায় ধারণ করতে পারি, কানে ধারণ করতে পারি, নাকে ধারণ করতে পারি, পায়ে তো বাদ যদি মনে হয়, যেখানে খুশি আমরা ধারণ করতে পারি। এবার এই ধারণের পরে আমরা দেখব যে এই ধাতুটা ধারণ করার সঙ্গে সঙ্গে তার চাকচিক্য বৃদ্ধি পাচ্ছে। যখনই চাকচিক্য বৃদ্ধি পাবে তখন কিন্তু আমাদের জীবনের স্বপ্ন পূরণের সময়। যখনই দেখা যাবে চাকচিক্যের পরিমাণ বা চকচক ভাবের পরিমাণটা কমছে, তখন আমাদের জীবনে সমস্যা আসছে, সেই জায়গা থেকে আমাদের অ্যালার্ট হতে হবে। তাহলে এত সহজে আমরা এই ধাতুটা থেকে কিন্তু আমাদের জীবনের একটা আমূল পরিবর্তন ঘটাতে পারবো ধারণের পরে। যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তারই সঙ্গে যদি মনে হয় রাশিচক্র বিচার করাতে চান, রাশিচক্র বিচার করিয়েছেন কিন্তু অশুভ যোগ কাটাতে চান, বাড়িতে পুজো, যজ্ঞ, হোম করাতে চান, বা আরাধ্য দেবী, শক্তির আরাধ্য দেবী পুজো করাতে চান, বাস্তু যজ্ঞ করাতে চান, বাস্তু পুজো করাতে চান, গৃহপ্রবেশের পুজো করাতে চান, বা গৃহ নির্মাণ কিভাবে করতে হবে, গৃহ নির্মাণ করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা দরকার, বা দোকান পাশা বা হচ্ছে অফিস কিভাবে কোন জায়গায় কি হওয়া দরকার, যদি মনে করেন করাতে চান, জানতে চান, তাহলে পর ফোন করে চলে আসুন চেম্বারে। আর যদি দূরত্বের কারণে আসতে না পারেন, অনলাইনে ফোন করে জেনে নিন কিভাবে বিচার করাতে হয়, কিভাবে কি পদ্ধতির মধ্য দিয়ে বিচার করানো যায় এবং তার প্রতিকার কিভাবে গ্রহণ করতে হবে সেটা। আর তারই সঙ্গে যদি মনে হয় যে তাবিজ, কবচ, যন্ত্র, রক্ত, স্টোন, রুদ্রাক্ষ কিনতে চান, প্রকৃত মূল্যে কিনতে চান, প্রকৃত আসল রত্ন, আসল দ্রব্যাদি, রত্নাদি, স্টোন, রুদ্রাক্ষ কিনতে চান, তাহলে পরে অবশ্যই যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করুন, সার্টিফিকেট সহ পাওয়া যাবে। এবং যদি কোনো কারণবশত কেউ প্রমাণ করতে পারে যে না এটা ডুপ্লিকেট, তাহলে অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, যেরূপ শাস্তি দেবেন গ্রহণ করবো, চ্যানেলে কোনোদিন বসবো না। নমস্কার।